গত পরশু রাতে আমি আম বাগানে ছিলাম, কাজ করছিলাম। আমার কাছে বেলা 1টার দিকে ফোন করেছে যে 10টার দিকে দুটো সিভিল পুলিশ এসেছিল, এসে আমার খোঁজ করেছিল, অনেক সময় বসেছিল, যে নোটিশ এসছে, সাইবার ক্রাইম নোটিশ, আমাকে 30 তারিখের মধ্যে আমার মুর্শিদাবাদ ওই জাঙ্গিপুর থানায় দেখা করতে হবে। এবার আমি পুলিশে নোটিশ দিয়ে যাওয়ার পরে আমি আবার উকিলের কাছে গিয়েছিলাম, ওরাও কিছু বলতে পারেনি কি কেস। অ্যাকাউন্টের টাকা আমি গুগল পেই সার্চ করছি, সেটাই 1 পয়সা কম 100 কোটি টাকা আছে, কিন্তু আমার ওই ব্যাংকে গিয়ে দেখছি 17 টাকা আছে, ওরা আর টাকা দেখতে পাচ্ছে না। অ্যাকাউন্টে আমি সেই গুগল পে যেভাবে সার্চ করে দেখতাম সেভাবে সার্চ করছি, কিন্তু 17 টাকা দেখাচ্ছে না, ওই 1 পয়সা কম 100 কোটি টাকাই দেখাচ্ছে। মানে আপনার অ্যাকাউন্টে 100 কোটি টাকা? হ্যাঁ, গুগল পে দেখাচ্ছে, কিন্তু ব্যাংকে আমি সেটা ওরা বলছে সেটা দেখাচ্ছে না। মনের অবস্থাটা আমার যে কি হবে, কোন এই টাকা নিয়ে আবার কেস কাবারি আবার কি মারধর করে কি জেলে টেলে দেয় এইসব মনে হচ্ছে, আর আমার বাড়ির লোক কাঁদছে। গুগল পেতে আমি চেক করে দেখছি টাকা আছে। আজকে ব্যাংকে গিয়েছিলেন? আজকে গিয়েছিলাম ব্যাংকে। ব্যাংকে ম্যানেজারকে বলেছেন? হ্যাঁ। কি বলবো, ওরা বললো পুলিশ কেস হয়েছে, আমরা আর কিছু বলতে পারবো না। আমি চেয়েছিলাম আমার অ্যাকাউন্টের কিংবা ফোনপের ওই স্টেটমেন্ট চেয়েছিলাম, ওরা বললো পুলিশ কেস হয়েছে, আমি কিছুই দিতে পারবো না। এই যে টাকাটা যেটা ঢুকেছে এটা তো তোমার টাকা না? না, তুমি কি চাইছো যে এই টাকাটা যার টাকা সে রিটার্ন নিয়ে নেবে, আমি ও টাকা অত টাকা নিয়ে আমি কি করব? বিষয়টা পরশুদিন সকালে সিভিল পুলিশ এসেছিল দেওয়া থানার থেকে, এসে আমরা কেউ বাড়ি ছিলাম না, এসে শুনলাম যে এই ব্যাপার, নোটিশ দিয়ে গেছে, ও সন্ধ্যাবেলায় দেখা করছি বলেছে মাটি কুমড়ায়। ও গিয়েছিল, যাওয়ার পরে ও ওখান থেকে শুনে বাড়ি আসলো, রাত্রে জিজ্ঞাসা করলাম, তা বলল কেউ কিছু বলতে পারছে না তো, তবে নেটে কোনো কেস একটা হবে, ফোনের একটা কোনো গন্ডগোল হয়েছে, এই কেসটা আমার ফোনে তো পয়সা ছিল না, তো পয়সা মেরে এনে এই দেখছি অনেক টাকা ঢুকে আছে, এটাই বলল যে কত টাকা ওটা ওই 100 কোটির মতো টাকা। 100 কোটি টাকা আপনার ভাইয়ের অ্যাকাউন্টে ঢুকেছে, কিন্তু আপনার ভাই কি করে? আমার ভাই আম বাগানে কাজ করে, ও ওই দিনও যেদিন সিভিল পুলিশ এসেছিল ওই দিনও আম বাগানে ছিল, কালকেরেও আম বাগানে কাজ করেছে, আজকের আর কাজে যায়নি কো, আজকের ব্যাংকে গিয়েছিল, ব্যাংকের থেকে ওরা কিছু বলতে পারলো না, বাড়ি এসে এসেছে জিজ্ঞাসা করলাম, বললো এই বলেছে ওরা যে আমরা কিছু বলতে পারবো না। কিন্তু আপনার ভাই তো ডে লেবার, কিন্তু আপনার ভাই কি এত টাকার জমাতে পারে বা ই করতে পারে? ওর কাছে হয়তো 2-1 হাজার টাকা থাকে, তার বেশি থাকে না, হয়তো দেখা যাচ্ছে 20-30 হাজার টাকা জমালো এদিক সেদিক করে একটা কিছু করার জন্য, তাও টাকা রাখতে পারেন, আবার তুলে এটা ওটা করে খাই কেড়ে ফেলে। জীবনে কেন আমাদের গ্রুপে কেউ 1 লাখ টাকা একসঙ্গে দেখেনি, মানে আপনাদের পরিবারের? আমাদের পরিবারের। ওদের গাড়ি একটু দাঁড়িয়ে